র্যালি, শোভাযাত্রা আর বেলুন উড়ায়। শুভ উদ্বোধন করা হয়ে গাছবাড়িয়ার নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন। এ উপলক্ষে 3 দিনব্যাপী শতবর্ষ উদযাপন 2017 বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাড়ত ডিসেম্বরের 22, 23 ও 24 তারিখ 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের ফৈল্যের দিনের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করে চন্দনের সাতকানি আংশিক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেনের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ফৈলের দিনের প্রথম অধিবেশনত এডে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। প্রাক্তন ছাত্র শতবর্ষ উদযাপন পরিষদের পক্ষতুন স্মৃতিচারণ করে 1978-1980 সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী হল স্কুল জীবনের স্মৃতিচারণ করে। এরপর দুপুর 2টার পর দ্বিতীয় অধিবেশনত চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ডাক্তার আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক যোগাযোগ মন্ত্রী বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম। আর এই অধিবেশনত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আব্দুল গফুর। আর অধিবেশনত স্মৃতিচারণ করে 1978-87 সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এরপর বিএল সাইটটাই স্মৃতিময় আড্ডা আর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হয়ে রাহি ডিসেম্বরের 22, 23 ও 24 তারিখ 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হবু 24শে ডিসেম্বর রবিবার। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।